Hey buddy, what's going on? Welcome to another episode of JavaScript. এবং আপনারা আছেন লার্ন হান্টারের পাশে। সাবস্ক্রাইব যারা করেন না এখনো, যারা সাবস্ক্রাইব করে নেবেন, তো কথা না বেচুন শুরু করা যাক। আজকে যে আলোচনা করবো সেটা সুইচ স্কেচ। হে বিগিনার, আপনাকে বলছি, যারা বিগিনার আছেন তাদেরকে বলতেছি, যারা এক্সপার্ট আছেন তারা আপাতত স্কিপ করতে পারেন ভিডিওটি। তো বিগিনার ভাষায় আসলে সুইচ স্কেচ বলতে কী বোঝায় আমি যদি আমার ভাষায় আপনাকে বলি, লাইক আপনার পাঁচ বন্ধু বসে আছেন, এখন আপনাদের সবার মাথায় টুপি ছিল, কারোটা লাল, কারোটা সবুজ, কারোটা অরেঞ্জ, কারোটা হোয়াইট, চারজনের মাথায় হারিয়ে গেছে টুপি। তো একজন একটা অরেঞ্জ টুপি পাইলো, সে বলল, ভাই টুপিটা কার? তো সে সবার মাথার ছবিগুলো দেখে সবাই বললো না আমার, বাট সে মানলো না, সে বললো প্রমাণ কি? তখন সবার ছবিগুলো দেখাবেন, তখন সে দেখলো যে হ্যাঁ, একজনের মাথার টুপি ছিল অরেঞ্জ, তাকে দিয়ে দিল। তার মানে কি, সে প্রত্যেকটি জনকে চেক করলো যে ওর মাথার টুপি কি অরেঞ্জ, নাকি ওর মাথার টুপি অরেঞ্জ, নাকি ওর মাথার টুপি অরেঞ্জ, লাইক এরকম। সেটা কীরকম, যেহেতু এই উদাহরণ দিলাম, সো এই উদাহরণটা দিয়েই বলি বলি সাপোজ একটা ভ্যারিয়েবল নিলাম, আমি বললাম যে ভ্যারিয়েবল মধ্যে বললাম টুপি। হ্যাঁ, আমি বললাম যে টুপি, আমি বলে দিলাম যে টুপির মধ্যে যে টুপিটা আছে সেই টুপিটা হচ্ছে গিয়ে গ্রিন। তার মানে একটা ভ্যারিয়েবল ছিল, তার মধ্যে স্ট্রিং দিলাম এবং তার মধ্যে টুপি বললাম যে গ্রিন। আসলে বাইরে আসলে সাকলেন, তো এই বোম্বটাতে সন্দেহ হয়ে গেছে। তার মধ্যে আসলে অবশ্যই সুইচ কেস, তাই না? সুইচ কেস নিয়ে আলোচনা করবো। রাইট, এর মধ্যে আমাদের কেস থাকবে। কেস বলতে বোঝায় ওই যে পার্সন, যে ওর সাথে মিলিয়ে দেখবে আর কি, কেস। এবং কেসের পরে আমাদের ভ্যারিয়েবল নাম টুপি, দেন ফার্স্ট ব্র্যাকেট, সরি আমাদের ইয়া ফার্স্ট ব্র্যাকেট না, আমাদের এক্সটেনশন দেখবে যে হ্যাঁ এটা কি ওর নাকি ওর না। তো ইকুয়াল, ও আমি এখানে ভ্যারিয়েবলের কাছে দিলাম জাস্ট ইকুয়াল দিলে হবে, কারণ এখানে আমরা ইকুয়াল মানে আমরা কন্ডিশন ইউজ করতেছি না, যে মানে ভ্যালু কম্পেয়ার করতেছি না যে এটা ভ্যালু কম বা বেশি, এরকম না, জাস্ট নর্মাল কম্পেয়ার করতেছি, জাস্ট ইকুয়াল। এবং বললাম যে টুপি যদি গ্রিন হয়, যদি গ্রিন হয় রাইট, তাহলে আমাকে সে ডকুমেন্ট রাইটে, ডকুমেন্ট ডট রাইটে এসে বলে দিবে, ডকুমেন্টে কী বলবে, যে এটা মতিন ভাইয়ের, রাইট? আপনার যা লেখেন সমস্যা, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি লিখছি, বাংলা ভাষা লিখছি, বাংলা টিউটোরিয়াল বাংলা লিখতেছি, ইংলিশ না, তো জাস্ট পরবর্তী দেবে ব্রেক হয়ে যাবে, রাইট? তো আমাদের কেস শেষ। তো আমরা এইভাবে নর্মালি অনেকগুলো কেস চালাতে পারবো, আমি জাস্ট কপি করতেছি করতেছি, লাইক আরেকটা, লাইক আরেকটা। তো ফার্স্ট অফ অল এই কেসগুলো আমাদেরকে দেখতে হবে, কেস মানে কি চেক করা যে আসলে কি ওর, যে আসলে কি ওর। তো ফার্স্ট অফ অল আমি বললাম টুপিটা গ্রিন, এখন বললাম টুপি যদি রেড হয় তাহলে কার, মিলন ভাইয়ের। যদি টুপিটা অরেঞ্জ হয় তাহলে হবে সামাদ ভাইয়ের। এবং ডিফল্ট একটা যদি কারোই না হয় তাহলে ডিফল্ট বললো যে কারোই না, রাইট? ডিফল্ট বললাম, এখানে কোনো এক্সপ্রেশন দেওয়া লাগবে না, ভ্যালু দেওয়া লাগবে না, জাস্ট আমি ডকুমেন্ট রাইট করে দিব, ডকুমেন্ট ডট রাইট, সেখানে বলে দিব কারোই না, রাইট? এবং সুইচের মধ্যে যেহেতু এখানে আছে তারপরে এখানে বলে দেবে আমাদের ভ্যালুটা ট্রু বলে দিতে হবে। সত্যি হলে ফার্স্ট অফ অল দেখবে গ্রিন টুপি পেয়েছে, সে দেখবে গ্রিন টুপি কার, এই কেসে যাবে, যদি দেখে যে ওর তাহলে ওর বাদ দিবে, এগুলো এক্সিকিউট করবে না, যদি দেখে এর না এটা আসবে, এটা যদি পায় তো এটা পাবে, এটা বাদ যাবে, এটা বাদ, যদি এটা আসে তো এটা পাবে, এই দুটো বাদ, রাইট? তাহলে যদি আমার পেজে রিলোড করি কারোই না, এমন কি ডিফল্ট বা বলতেছে কারোই না, হোয়াই কারোই না, ওকে, কারণ সে ডিফল্টে চলে আসছে, কারণ গ্রিনের সাথে গ্রিন মিলছে, বাট এখানে এখানে সম্ভবত ডাবল ইকুয়ালটা দেওয়া হয়নি আমার, এখন আসছে কি এটা মতিন ভাইয়ের, তাই না? আমরা জানি ডাবল ইকুয়াল ইউজ করতে হয় কম্পেয়ার করার জন্য। সো দেখেন এটা গ্রিন, তো গ্রিনটা আসছে এখানে বাদ দিয়েছে মতিন ভাইয়ের, আমি বলতেছি যে অরেঞ্জ, আমি আপনাকে যে উদাহরণটা বলেছিলাম ওকে সেটাই বলতেছি, তাই না? এটা সামাদ ভাইয়ের, বাট আমি বললাম এটাকে হোয়াইট, সো হোয়াইট টুপি কেউ পরেন না আপনারা জানি, সো কারোই না, রাইট? আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা রেজাল্ট কম্পেয়ার করতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছে করে রেজাল্ট বানাতে পারেন, লাইক আপনি ওখানে বলে দিবেন যে আশি, এখানে বলে দেবেন ধরুন আশি,
সেখানে কম্পেয়ার করবেন যে টুপির ভ্যালু যদি 80 হয়, যদি 80 অথবা 80 বেশি হয় তাহলে সে পাবে কি এ প্লাস, রাইট? আমি একটা দিয়ে দেখে দিলাম, বাকিটা আমি দেখে দিন, টুপিটা বড় করবো না, সে বলছে এ প্লাস, রাইট? এভাবে আপনারা 80 থেকে 80 বড়, 70 থেকে 70 বড়, 70 থেকে 80 পর্যন্ত, 70 থেকে 70 বড়, হ্যাঁ, ওই সুইচক্রিমের মাধ্যমে আপনি সিজিপি বের করতে পারেন, বের করতে পারেন যেটা এ প্লাস না কে প্লাস না নাকি এ না বি, সো এইগুলো করতে পারেন। আই হোপ আপনারা সুইচ কেস বুঝতে পারছেন, এটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝতে পারলাম, হয়তো বা সেই না, আপনাদের কমেন্টে সবসময় থাকলাম, যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই বুঝতে পারছি, আমি আমি মনে করবো যে আমি সার্থক, আমি আস এতটুকুই বুঝাবো। ভালো থাকবেন এবং অবশ্যই 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 900 পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।